আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল আই অনলাইন কর্তৃক আয়োজিত কল্যাণময় রমজান এর এই এপিসোডে আমি ফয়জুল্লাহ কাসেমী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আল্লাহ তাআলা চাইলে তারাবিহ সালাত সম্পর্কে আপনাদের খেদমতে অল্প কিছু আরজ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ালো আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে, এই বিশ্বাস এবং এই ধারণা অন্তরের মধ্যে রেখে যে তাকে আল্লাহর সামনে সব কিছুর হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা তার পেছনের যাবতীয় সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসের আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, তো রোজা রাখলো যে ঈমানের সঙ্গে, হিসাব দেওয়ার সঙ্গে, এর পাশাপাশি যে দাঁড়ালো, এই দাঁড়ানোর অর্থ কী? মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে দাঁড়ানোর অর্থ হল রাত্রেবেলায় আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, নফল পড়বে, সুন্নত পড়বে, এটাই হচ্ছে অর্থ। তো রমজান সম্পর্কে আমরা সবাই জানি যে এশার নামাজের পরে আমাদের একটি নামাজ থাকে, একটি সালাত থাকে, সেটাকে আমরা তারাবিহ বলি। এই তারাবিহ সালাতটাকে মূলত জিরিয়ে জিরিয়ে, আস্তে আস্তে, ধীরে ধীরে, আরাম করে পড়তে হয়, তাড়াহুড়ো করে পড়তে হয় না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত সবাই এই সালাতকে আদায় করেছেন। সুতরাং এই সালাতকে পরিত্যাগ করার কোনো কারণ আমাদের থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন, তার সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবেঈন পড়েছেন, তাদের এই আমল আমাদেরকে বোঝায় যে এই আমলটা আমাদেরকেও করতে হবে। অনেকে অলসতা করেন এবং বলেন যে রমজান মাসে নামাজ পড়বে, বাস সালাত আদায় করবে, ফরজ আদায় করবে, এই নামাজের, এই সালাতের দরকার কী? খবরদার, আমাদের মনে যেন কখনও এই জাতীয় কথা না আসে, খবরদার, আমাদের মনে যেন কখনও এই জাতীয় কথা না আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, এই জন্য এই আমল সম্পর্কে আমাদের কারো অবহেলা না করা উচিত। আরে ভাই, রমজান তো আল্লাহ তাআলা দিয়েছেন আমলের জন্য, ইবাদতের জন্যে, আর এই রাতগুলোতে যদি আমরা জাগরণ না করি, তারাবিহ না পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কিয়ামুল লাইল বেশি করে না পড়ি, তাহলে কোন মাসে পড়ব? অন্য মাসে তো 70 গুণের সওয়াব দেওয়া হয়নি। তো কাজেই আসুন এই নিয়ত করি, আমাদের প্রত্যেকের জন্য তারাবি সালাতের ব্যাপারে কোনো অলসতা না আসে, আমরা যেন অত্যন্ত মনোযোগের সঙ্গে তারাবি সালাতকে আদায় করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে যা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামীকালকে আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।